নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাগত রায়বাদুর। নমস্কার। এই যে আজকে কোর্টে কালা দিবস পালন হচ্ছে, এক উকিল আর এক উকিলকে কালো ব্যাচ পরিয়ে দিচ্ছে, কি বলবেন যে এই দিন দেখতে হবে ভেবেছিলেন? যারা কালা দিবস পালন করেছেন তারা প্রকৃতপক্ষে নিজেরাই কালা, নিজেরা কালা বলেই তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ, অন্যায়, বিচার ব্যবস্থাকে পঙ্গু করার পরিকল্পনা, সেই পরিকল্পনার সঙ্গে এরা যুক্ত হয়েছেন। এবং আরও বেদনার হচ্ছে, কালা দিবস যারা ডাক দিয়েছেন বার কাউন্সিলের সদস্য বলে যারা দাবি করছেন, এটা তো বার কাউন্সিলের সিদ্ধান্ত নয়, এটা গুটি কয়েক বার কাউন্সিল সদস্যের সিদ্ধান্ত। এবং আরও দুঃখের হচ্ছে, তাদের যা সিদ্ধান্তের বিষয়বস্তু যে কেন ক্রিমিনাল কন্টেম্প রুল জারি করা হয়েছে এবং কেন নোটিশ দেওয়া হয়নি, এ থেকে তাদের চূড়ান্ত অজ্ঞতা প্রকাশ পায়। এরপরে তারা নিজেদের বার কাউন্সিলের সদস্য হিসেবে কী করে দাবি করবেন আমি জানি না। তারা কন্টেম্পট অফ কোর্টস একটা বোধহয় জীবনে উল্টে দেখেননি, ক্রিমিনাল কন্টেম্পট কী তা জানেন না, কন্টেম্পটের কীভাবে রুল জারি হয় কী তার পদ্ধতি এ সম্পর্কে জানেন না। এত অজ্ঞতা নিয়ে যদি কেউ আইনজীবীদের আন্দোলনের নেতা হতে চায়, সেটা প্রকৃতপক্ষে আইনজীবী সমাজকেই অপমানিত করা। সেই জন্যই বলছি ওরা নিজেরাই কালা। র্যালির শুরুতে বলা হলো যে তৃণমূল কংগ্রেস এর সাথে কোনোভাবেই জড়িত নয়। তৃণমূল কংগ্রেস জড়িত না হলে ওদের সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল কি? তৃণমূল কংগ্রেস জড়িত বলেই তো এটা করছেন, যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের ছাপ্পা মারা লোক, বার কাউন্সিলের চেয়ারম্যান, এবং যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের নামগুলো খুঁজে দেখুন। যারা কখনো ক্রিমিনাল কন্টেম্পট কি জানেন না তারা তৃণমূলের লোকই। তৃণমূলের যে সমস্ত আইনজীবীরা সব জানেন তারা ওদের সঙ্গে নেই, এবং ওরা নিজেদের সাফাই গাওয়ার চেষ্টা করছেন। এখন ওই ডাকাতের সাফাই গাচ্ছে জোচ্চোর, সেই রকম আর কি। দিদির দূত, দিদির রক্ষা কবচ, রক্ষা করতে পারলে না তাদের নিজেদের সাংসদ, এমএলএ, কাউন্সিলরদের, তারা নাকি রক্ষা করবে রাজ্যের মানুষকে। সব জায়গায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তারা, কি বলবেন, দুর্নীতি আরও বেশি করে সামনে আসছে। দেখুন, আপনার জানি না, প্রথম দিন যখন নাকি দিদির দূত প্রকল্প ঘোষিত হলো আমাকে বহু মাধ্যম জিজ্ঞাসা করেছিলেন, আমি তখন পরিষ্কার তাদের বলেছিলাম এটা হচ্ছে সংগঠিত গুন্ডা বাহিনী পাঠিয়ে গ্রামের মানুষকে সন্ত্রস্ত করার পরিকল্পনা। যে পঞ্চায়েত নির্বাচনের আগে ভয় দেখানো, তোমরা বেরোবে না ঘর থেকে, ভোট দেবে না, আর ভোট দিতে যদি যাও কোনো রকমে তাহলে আমাদের দেখিয়ে ভোট দেবে, এটাই তো ওদের পরিকল্পনা, এভাবে ওরা ভোট করে। তা ওরা বুঝতে পারেনি যে গ্রামাঞ্চলে মানুষ ক্রমশ ক্রমশ প্রতিরোধের জন্য তৈরি হচ্ছেন। আমরা তো গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত, মানুষকে এত মিথ্যে কথা বলা হয়েছে, এত ভুল বোঝানো হয়েছে যে মানুষের যখন চোখ খুলে গেছে তখন তারা রুখে দাঁড়াচ্ছেন। তাই যখন ওরা যাচ্ছেন দুধগিরি করতে, তখন ওরা যমদূত হয়ে মানুষের সামনে হাজির হচ্ছেন। মানুষ তার যা ওষুধ দেওয়া দরকার সেটা দিচ্ছেন এবং দেবেন। সাংসদ, একজন সাংসদ বলছেন যে আমার সিনেমা আপনারা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যেতেন হলে, এখন আমাকে সামনাসামনি বিনা পয়সায় দেখতে পাচ্ছেন, তার জন্য কী দেবেন? ভোট দেবেন। শতাব্দী রায়, একজন সাংসদ এই মন্তব্য করছেন, ভোট চাওয়ার এই প্রক্রিয়া এটা তো পুরনো হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গের একাংশের তথাকথিত উচ্চশিক্ষিত মধ্যবিত্ত তারা এই ধরনের নিম্নরুচির কাজকে বাহবা দিয়েছেন। সুতরাং যারা এই ধরনের নিম্নরুচির কাজকে বাহবা দিয়েছেন তাদের এই কলঙ্কজনক কাজকর্মের দায় নিতে হবে। এটা নিয়ে আজকে আলোচনা কিছু করার নেই, কেন মানুষকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করা হয়েছে সিনেমার নায়ক নায়িকাদের দিয়ে, যে স্বপ্নের জগতের মানুষ তোমাদের কাছে আসছে, তাদের কী ভালো হবে, তারা কতটা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক প্রাজ্ঞতার পরিচয় দেবেন, এসব তো বিচার্য ছিল না। বিচার্য যা ছিল সেটা হচ্ছে আমি একা সব, তোমরা সব আমার অধস্তন কর্মচারী, আমি যা বলবো তাই করবে, সেই দৃষ্টিকোণ থেকে এরা এসেছেন, নির্বাচিত হয়েছেন, অতএব তাদের কাছ থেকে ভিন্ন কিছু আশা করাটাই বোকামা। কদিন ধরে যেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্য নিয়ে, যে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, কী বল? দেখুন, অমর্ত্য সেন মশাইয়ের সমস্ত যে প্রেস বিবৃতি বা আলোচনা এটা যদি সামগ্রিকভাবে পড়া যায় তাহলে দেখবেন অমর্ত্য সেন একথা বলতে চাননি, বলেননি। ভারতবর্ষের বুকে সকলেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য হন যদি তার সংখ্যাগরিষ্ঠ আসন জেতেন, তার জন্য বিশেষ কোনো গুণের প্রয়োজন হয় না। কিন্তু অমর্ত্য সেন তার বক্তব্যের মধ্যে যে একটা কথা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার মতো ক্ষমতা ওর আছে কি না আমি জানি না। সুতরাং দুটো
সামগ্রিক ইন্টারভিউটা পড়তে হবে, আর কোনো কারো বক্তব্য আলোচনা করতে গেলে বিক্ষিপ্তভাবে দু তিনটে শব্দ তুলে নিয়ে আলোচনা করাটা হচ্ছে বিভ্রান্তিকর। এবং আমার মনে হয় না অমর্ত্য সেনের যে বক্তব্য তা থেকে যদি কেউ সিদ্ধান্ত করেন যে অমর্ত্য সেনের মতো প্রাজ্ঞ মানুষ ওকে সার্টিফিকেট দিয়েছেন, তো তারা আবার ভুল করবেন। অমর্ত্য সেন সে কথা বলেননি। 2024-এ মোদি নয়, যদি মোদি না হয় তাহলে সেই চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারে কার বসা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, সংসদীয় গণতন্ত্র সেখানে এই রকম হয় না যে আগে থেকে রাম গদিতে বসতে পারে, হনুমান তার সঙ্গে থাকবে, এ কথা বলা যায় না। ভারতবর্ষের মানুষ তাদের যদি স্বাধীন মত প্রকাশের অধিকার পান, আবারও বলছি যদি স্বাধীন মত প্রকাশের অধিকার পান, তারা যাদের নির্বাচিত করবেন রাজনৈতিকভাবে, তারা তাদের নেতা ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন। আগে থেকে কিছু বলা যায় না। কেউ যদি মনে করেন আমাকে একে মডেল করে এগোতে হবে, তাহলে সেটা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ। কে জানতো মোদি প্রধানমন্ত্রী হবে? কে জানতো যে দেবেগৌড়া প্রধানমন্ত্রী হবেন বা এ কে গুজরাল প্রধানমন্ত্রী হবেন? এগুলো তো কেউ জানতেন না, ওভাবে হয় না। এটা হচ্ছে যারা প্রচার দিয়ে মানুষের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাদের একটা অপকৌশল। যে তুমি কাকে ভোট দেবে, তোমার সামনে কে আছে? তোমার সামনে এক তো মোদি ছাড়া কেউ নেই, তোমার সামনে মমতা ছাড়া কেউ নেই। এই একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি করা হয়। এই যে কুহেলিকা তৈরি করছেন তারা হচ্ছেন ধনবাদী গোষ্ঠীর মানুষ, তারা টাকা দিয়ে এদের ইমেজ বিল্ড আপ করেন। আপনারা দেখে থাকবেন যে এই মমতা মোদি ইত্যাদি সব নেতাদের ইমেজ বিল্ড আপের জন্য কত কোটি টাকা খরচা হয়, শুধু বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন। এবং সে বিজ্ঞাপন কারা দেন? যারা দেখেন যে এরা ক্ষমতায় এলে আমাদের সুবিধা হবে। মমতা ক্ষমতায় এলে শ্রমিকদের ধর্মঘট করতে দেবে না, পুলিশ দিয়ে পেটাবে, কিন্তু কার সুবিধে? ধন্যবাদীদের সুবিধে। তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাকে কয়েকশো কোটি টাকা দেবেন। এইসবগুলো প্রত্যেকটা যদি ঘটনা বিশ্লেষণ করা যায়, তাহলে সেই বিশ্লেষণ করে সমস্ত বক্তব্য মানুষের কাছে রাখলে বোঝা যাবে যে প্রচারমুখী একটা পরিকল্পনা ক্ষমতাশীল ধনবাদীদের থাকে, তারা এইভাবে একটা ব্যক্তিকে খাড়া করতে চান। সমষ্টির মূল্যায়নকে তারা গুরুত্ব দেন না, আমরা সমষ্টির মূল্যায়নকে গুরুত্ব দিই। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আইনজীবী প্রীতিকর। প্রীতিদি, প্রথমে স্বাগত। কিন্তু আজকে কোর্টে যেটা হলো কালা দিবস, কি বলবে? না, আমরা তো পালন করছি না সকালবেলা কোর্টে, তো এখানে কালা দিবস বা সাদা দিবস এইসব কিছু আমরা পালন করতে আসি না। আমরা মামলা করতে আসি সকাল থেকে, 10:30 থেকে যেরকম আমাদের অন্যান্য দিনের মতো আজকের দিনটা কেটেছে, আমরা মামলা করেছি। বলা হলো যে তৃণমূল কংগ্রেসের প্ররোচনা বা নেতৃত্বে এইসব কিছুই হয়নি, তাই মনে করো? যদি এটাই হয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বা প্ররোচনা দুটোর একটাও যদি কিছু না থাকে, তাহলে মানে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের স্টেট প্যানেলের অ্যাডভোকেটরা এসবের মধ্যে কী করে ঢুকে গেল? সেটাই যদি না হয়ে থাকে, তাহলে স্টেট প্যানেলের অ্যাডভোকেটরা কেন জাস্টিস মান্থার ঘরকে এখনও বয়কট করছে? তারা কেন কেউ মানে কিছু সংখ্যক করছে, যারা শুভবুদ্ধি সম্পন্ন অ্যাডভোকেট তাদের মধ্যে তো রয়েছে কিছু আইনজীবী, তারা অ্যাপিয়ার করছেন, বাকিরা করছেন না। তাহলে যদি এটা হয়ে থাকে তৃণমূলের, মানে কী বলবো, এরা স্টেপ নিক, তাদের প্যানেল ক্যান্সেল করুক। দুজনের তো অলরেডি করা হয়েছে, সেটাও বলা হয়নি কেন করা হয়েছে। বাকিদের যারা অ্যাপিয়ার করছে না, তাদের প্যানেল থেকে তাদেরকে বাদ দেওয়া হোক স্টেটের প্যানেল থেকে, তখন বোঝা যাবে যে এটার কোনো কিছুর মধ্যেই তৃণমূল নেই। দিদির দুধ দিদির সুরক্ষা কবচ রক্ষা করতে পারলো না তৃণমূল কাউন্সিলর সাংসদদের, তারা রক্ষা করবে রাজ্যের মানুষকে। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে যা পরিস্থিতি এখন হয়ে রয়েছে, মানুষকেই ঠিক করে নিতে হবে যে মানুষের সামনে কোনো ভগবানের দুধ যাচ্ছে নাকি ভূত প্রেতাত্মার দুধ যাচ্ছে, মানুষকে ঠিক করে নিতে হবে। মানুষ ঠিক করে নিচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, জবাব দিয়ে দিচ্ছে, তারা জবাবও পেয়ে যাচ্ছে। উদয়ন গুহ বলছেন 10 বছরের কাজ 10 দিনে করে দেবে, ফাস্ট ফরওয়ার্ড। উদয়ন গুহ যখন এর আগে অন্য দলে ছিলেন তখনও প্রচুর কিছু কাজ করেছেন, সেখান থেকে যখন মনে হয়েছে কিছু করার মতো নেই, এখন এসছে, এখন মানে 10 বছরের কাজ, 11 বছরের যারা কিছু করতে পারলো না, মানে এটা যদি হাসির, মানে কি বলবো, হাসিতেও আমরা মানে মজা করেও দেখি, তাহলেও কি 10 বছরের কাজ 10 দিনে করা সম্ভব? মানুষকে না এই জায়গা থেকে বুঝে নিতে হবে এদেরকে ভোট দেওয়ার আগে, যে কোন জায়গায় আমি ভোটটা দিচ্ছি, 10 বছরের কাজ নাকি 10 দিনে করে নেবে। সাংসদ, একজন সাংসদ বলছেন যে আপনি আগে আমাকে দেখতে আসছেন টিকিট কেটে টাকা দিয়ে, এখন আপনি আমাকে ফ্রিতে দেখছেন। শতাব্দী রায় বলছেন এই যে ফ্রিতে দেখছেন তার জন্য কী দেবেন? তার জন্য ভোট দেবেন, এইটা ভোট চাওয়ার প্রক্রিয়া। এটা তো শতাব্দী রায় তো এটা আজকে বলছে না, তুমি যদি খেয়াল করে দেখো উনি প্রথমবার যেবার লোকসভা জিতেছিলেন তখনও যখন উনি প্রচারে গেছিলেন, প্রচারে গিয়ে ওনার বক্তব্য ছিল আমাকে আগামী 5 বছরের জন্য যদি দেখতে চান তাহলে আমাকে ভোট দিন।
মানুষ সেটাকে মেনেও নিয়েছিল, নিয়ে তাকে ভোট দিল, 5 বছরে কি তাকে ওখানে দেখা গেছে? তখন মানে এখন আবার ঘুরে এসে আবার যখন বলছে মানে এখন মানুষের মানে কি বলবো ওখানকার ভোটারদের, বীরভূমের ভোটারদের এবার বুঝে যাওয়া উচিত যে এই করে করে 10 বছর তো 15 বছর তো কেটে গেল, তারপরেও তো এনাকে দেখা যায়নি 15 বছরে 15 দিন, সুতরাং আগামী দিনও দেখা যাবে না। তাহলে এই সংসদ ছবি তোলার সংসদ, কারণ খেতে বসে শুধুমাত্র খাবার প্লেটের সঙ্গে ছবি তুলে কর্মীদের সঙ্গে ছবি তুলে খাবার রেখে উঠে গেছেন। দেখো মানে রাজনীতি করতে গেলে তো খুব একদম মাটির কাছাকাছি আসতে হবে। এনারা রূপলি পর্দায় একটা সময় ছিলেন, এখনও কম বেশি অনেকেই আছেন যারা শাসক দলের নেতা নেত্রী, তারপরে মন্ত্রী, কেউ আবার পার্লামেন্টে এমপি, ঠিক আছে? সুতরাং মানুষকে এটা বিচার করে নিতে হবে যে মাটির কাছাকাছি এদের আসা সম্ভব না, ভোটগুলো দেওয়ার আগে মানুষকে আরও বেশি বিবেচক হতে হবে। অর্থনীতিবিদ অমর্ত সেন যে মন্তব্য করেছে সেটা নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা রয়েছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার, আপনি কি বলবেন? দেখো আমাদের সংবিধান কিন্তু আমাদের প্রত্যেককে একটা অধিকার দিয়েছে, সেটা হচ্ছে যে আমিও অন্য অমুকের নাম নিয়ে বলতেই পারি যে আমি ওনাকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখতে চাই। তো অমর্ত্যবাবু যেটা বলেছেন আমাদের সংবিধান তাকে অধিকারটা দিয়েছে বলেই উনি বলেছেন, সেখানে আমি কিছু ভুল দেখছি না। ওনার মনে হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর মানে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কিন্তু বিষয়টা হচ্ছে উনি এটা বলার আগে ওনার ভাবা উচিত ছিল পশ্চিমবঙ্গের আজকে কী অবস্থা, যে একটা মানুষ বিরোধী দলনেত্রী হিসাবে আন্দোলন করে ওপরে উঠে এসে মুখ্যমন্ত্রী হিসাবে মানে ফেলড, তো সেই জায়গাতে মানে সেই উনি আবার প্রধানমন্ত্রী, মানে এই পুরো সিচুয়েশনটা আজকে যে পরিস্থিতি, লাস্ট 11 বছর ধরে যা হয়ে এসছে, আজকে বাংলার যে পরিস্থিতি, কত ধর্ণা চারিদিকে, যেদিকে তাকাবে দুর্নীতি প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, চারিদিকে খালি ধর্ণার মঞ্চ দেখতে পারবে অল ওভার সব মিলিয়ে। মানে উনি যদি সবটা বুঝে তারপরে যদি এই কথাটা বলতেন তাহলে আমার মনে হয় ওনার এই কথাটার গ্রহণযোগ্যতা অন্যভাবে মানুষের কাছে হতো। শেষ একটা প্রশ্ন, আমরা পাবলিক রিভিউ করতে গিয়ে যেটা দেখলাম যে বাংলার মানুষ বলছে যে উনি যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন একদিক থেকে ভালো লাগবে, কারণ বাংলার থেকে কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন, আবার অনেকের মতে ওনার কোনো যোগ্যতা নেই, উনি কে প্রধানমন্ত্রী হওয়ার? একজন মুখ্যমন্ত্রী হয়ে অলরেডি দেশের কাছে প্রচুর মানে একটা পুরো দপ্তরকে জেলে পাঠিয়ে মানে চুরি জোচুরি সব কিছু করে বাংলার নাক তো এমনি দিনের দিনে কেটে যাচ্ছে, আবার দিল্লিতে গিয়ে বসে পুরো দেশের ভবিষ্যৎ নষ্ট করার দরকার নেই, দেশ অলরেডি কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং বাংলায় আজকে যে মানে কি বলবো অন্ধকার মানে অন্ধকার কালো দিনটা নেমে এসেছে পুরো দেশের কাছে, মানে দেশে দেশও কি সেটাকে মানে কি বলবো তোমার তারাও কি এটাকে ডিজার্ভ করে? করে না তো। সুতরাং বাঙালি হিসাবে অনেক নাক কেটে গেছে আমাদের, আর না কাটানোই ভালো। বাংলার মানুষ পাবলিক রিভিউ করতে গিয়ে আমরা যেটা বুঝলাম যে কেউ কেউ বলছে যে বাংলা থেকে যদি কেউ প্রধানমন্ত্রী হয় সেটা ভীষণ গর্বে বাঙালি, আবার অপরদিকে বলছে যে উনি কে, ওনার তো কোনো যোগ্যতাই নেই, আপনি কি বলবেন? না, একজন রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা দাঁড়িয়ে এখানে বলি যে তার কোনো যোগ্যতা নেই সেটা খুব ভুল বলা হবে। উনি মাটির মানে মাটির কাঁকড়ে ধরে লড়াই করে ওপরে উঠে এসছেন, কী লড়াই তার মানে সেই সময় লড়াইটা যেটা করেছিলেন, তারপরে এখন পশ্চিমবঙ্গ কী দেখছে তার লড়াইয়ের পরবর্তীকাল সেটা পরের কথা, কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তো বাংলার নাক প্রত্যেকটা ক্ষেত্রেই কাটা যাচ্ছে, আজকে হাইকোর্টের যা অবস্থা। আমি তো পার্সোনালি বলি যে কালকে যদি অন্য কোনো একটা রাজ্যে যাই মামলা করার জন্য, কলকাতা হাইকোর্টের এই ঐতিহ্য এত কিছু নিয়ে এতদিন আমরা যেতাম, কালকে আর সেটা যেতে গিয়ে আমাদের মানে কাউকে বলতে গিয়ে আমাদের 10 বার ভাবতে হবে। আজকে যে পরিস্থিতি সারাদিন ধরে তো দেখতে পাচ্ছ কোর্টে কী চলছে, যেদিন এই ঘটনাটা প্রথম হয়েছিল তখন ওই 9 তারিখে আমিও সেই সময় সব ছিলাম, একদম শুরুর দিকেই আমি ছিলাম, তো অলরেডি এইসব কারণে তো তৃণমূলপন্থীদের কিছু মানুষের তো বাঙালিদের নাক অলরেডি আস্তে আস্তে কাটিয়ে দিচ্ছে। তা একজনকে দায়িত্ব নিয়ে গিয়ে যে অলরেডি পশ্চিমবঙ্গের এরকম একটা দুরবস্থা করে দিয়েছে, দিল্লির কাছে গিয়ে পুরো দেশের সামনে মাথাটা হেট না করালেও চলবে। মানে এই কথার পরিপ্রেক্ষিতে দিদি আরও একটা কথা মাথায় এলো যে আমরা আগে বলতাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাগ হয়ে গেছে বিজেপি তৃণমূল সিপিএম, এখন ওদের আইনজীবীদেরও শুনতে হচ্ছে কোর্টেও তো এখন ভাগ হয়ে গেছে, এখন তো কোর্টেও তৃণমূলপন্থী হয়ে গেছে বিজেপি, এখন আইনজীবীদের মধ্যেও তো লড়াইটা চলছে। এত বছরে কোনো দিন এটা ছিল না, আমার ব্যক্তিগত আমি যতটুকু দেখেছি ব্যক্তিগত মানে ব্যক্তিগত বলো তুমি প্রফেশনালি বলো, আমি কোনো দিনই এত এরকম কিছু দেখিনি। এখন দেখো মানে অন্যায়ের প্রতিবাদ মানে অন্যায় হলে তো সেখানে প্রতিবাদ করতেই হবে, আজকে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে তার তো বিরোধিতা করতেই হবে, বিরোধিতা না করলে তো এটা এখন যে ঘটনাটা ঘটে চলেছে তো দিনের পর দিন এটা ঘটনা ঘটবে, আজকে এইরকম হচ্ছে কালকে অন্যরকম কিছু হবে। সুতরাং এই জিনিসটা শুরু হওয়ার আগেই তো এখানে কোপ বসানো উচিত, প্রতিবাদ করানো উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এইরকম হাইকোর্ট কোনো দিন এই জিনিস দেখেছে বলে আমার মনে হয় না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী অনুরূপ ঘোষ, স্বাগত আপনাকে রায় বাহাদুরে। এই যে আজকে কালা দিবস পালন করছে একজন উকিল আর একজন উকিলকে কালো ব্যাচ পরিয়ে দিচ্ছে, হাইকোর্টে এই রকম দিন আশা করেছিলেন?
আমি এটা দেখিনি, কি হয়েছে আমি জানিও না। বেশিরভাগ লোক উকিল যারা প্র্যাকটিস করে তারা কেউ খবর নিচ্ছে না কি হয়েছে, আমিও জানি না। ফ্রেন্ডলি বলছি, কেন কালো হয়ে আছে কেন বুঝতে পারছি না। অমর্ত্য সেন যে মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আরও একটি কথা বলেছেন যে মোদি বিরোধী যেই সব বক্তব্য সেটা এক ছাতার তলায় আনতে পারবে কি না সেটাও একটা প্রশ্নের জায়গা। তো আপনি কি মনে করেন যে এটা ঠিকই বলেছে দ্বিতীয় প্রশ্নটা? আর প্রথম প্রশ্নটা যে মমতা প্রধানমন্ত্রী পারে হতেই পারে, লালু প্রসাদ যাদবের বউ তো চিফ মিনিস্টার হয়েছিল, লালু না হয়ে তো নাতি একজন নন ম্যাট্রিক তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বউ ছেড়ে পালিয়ে গেছে, বউকে ছেড়ে চলে এসেছে, তারপর এনিবডি ক্যান বিকাম প্রাইম মিনিস্টার। আর যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়েছে, আমি আর কী বলবো, হ্যাঁ কোথায় রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, আবুল কালাম, এখানে আছে ভালো মহিলা, ভালো ভালো লোক, ভালো লোক সে তো বলছি, কারণ প্রেসিডেন্টের দেগলের পাশে যদি দাঁড় করাও গিয়ে চার্লস দেগল তাহলে মুশকিল হয়ে যায়। এই যে দিদির দূত, এই যে সুরক্ষা কবচ, কিন্তু নিজের দলেরই সাংসদ কাউন্সিলর তাদের কাউকে সুরক্ষা করতে পারলেন না, জনরোষের কবলে পড়লেন সবাই। কজন শতাব্দী রায়, দেবাংশু ভট্টাচার্য, উদয়ন গুহ, মানে যারা গেছে গেছে, টোটাল তো 42টা লোকসভা, তো 44টা হয়তো আছে প্লাস রাজ্যসভার মেম্বার আছে, ওদের পার্টির ব্যাপার হতেই পারে, বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ থাকতেই পারে এলাকায়, তাতে কি এসে গেল? উদয়ন গুহ বলছেন যে 10 বছরে যে কাজ হয়নি সেটা আমরা 10 দিনে করে দেবো, ফাস্ট ফরওয়ার্ড। তাহলে কিছুই করবে না, তাহলে কিছুই করবে না, সুতরাং উদয়ন গুহ দ্য লেস দি বেটার, আর কিছু বলবো না, যত কম বলা যায় তত ভালো। একজন সাংসদ ভোট চাইছেন, কিভাবে ভোট চাইছেন, যে আপনি তো আমাকে পর্দায় দেখতে আসতেন টিকিট কেটে, এবার আমাকে ভোট দিন, আমি অনেকদিন আগে বলেছিলেন, শতাব্দী রায় আবার পঞ্চায়েত ভোটের আগে একই কথা রিপিট করছেন। তাই তো লোকে ভোট দিয়েছে, ওর কাজ দেখে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জির ইমেজ দল এবং এইটা দেখে, সিনেমায় পাঠ করা ঠিক আছে দিয়ে দেওয়া হবে, রাজনৈতিক কে কোথায়, কাজ কোথায়, ঠিকই বলেছে। কর্মীদের সঙ্গে খেতে বসে শুধুমাত্র ছবি তুলে উঠে গেছে, তার মানে এই সাংসদ শুধুমাত্র ছবি তোলার সাংসদ, কাজের নয়। সবাই তো ছবি তুলছে, ওটা বোকা বলে আগে উঠে গেছে, কি এসে গেলো বলতো, সবার সঙ্গে বসে খেলাম, মমতা ব্যানার্জিকে খুশি করতে হবে, এই আর কি। কিন্তু তার সঙ্গে তার মন্ত্রিত্বে এলাকায় কী কাজ করেছে সেটা তো দেখতে হবে, খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে মোদিও গিয়ে বসে বললো বাজার থেকে কিনে মাল নিয়ে একটা থালা নিয়ে বসে বললো বাড়িতে, তাতে কিছু সে জন্য লোক দেখানো, এগুলো প্লেইং টু দি গ্যালারি। তাহলে এই পঞ্চায়েত ভোটের আগে দিদির সুরক্ষা কবচ, দিদির দুধ, এসব কিছুই পঞ্চায়েত ভোটে কাজ করবে না বলছেন? কাজ করবে, করবে করবে, পয়সা পেলে সবাই ভোট দেয় ভাই। আচ্ছা, আমার এলাকায় দেখেছি একজন সিপিএম এর খুব খুব ডেডিকেটেড ছেলে, সে বলছে আমার বাড়িতে 4 মহিলা আছে শেডিউল কাস্ট, তারা প্রত্যেকে 1,000 টাকা করে পায়, 4,000 টাকা মাসে পাচ্ছে, তো তারা বলছে আমরা তৃণমূলকে ভোট দেবো, পয়সা দেয় দিচ্ছি ভোট, এটা ডিফিকাল্ট, কী হবে না হবে। তবে পঞ্চায়েত ভোটে বিপক্ষ দলের আমাদের আর কি, যারা বিপক্ষ, ক্যান্ডিডেট পাওয়াটা একটু মুশকিল হবে, 57,000 ক্যান্ডিডেট প্রচণ্ড গণ্ডগোল করবে তৃণমূল, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে এইটা হবে। অমর্ত্য সেন আরও বক্তব্য করেছেন যে সর্বভারতীয় দল হিসেবে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে কংগ্রেস, কিন্তু কংগ্রেস যেভাবে খয়ে গেছে সেইখানে দাঁড়ানোটা, সেইখানে প্রতিনিধিত্ব করাটা কিন্তু চাপের বিষয়। হ্যাঁ ঠিকই বলেছে, কথাটা তো ঠিকই বলেছে, তবে এটাও ঘটনা কংগ্রেসের বিকল্প নেই, যদি থিওরিতে বলো কংগ্রেসের বিকল্প ভদ্রলোকের পার্টি হয়ে গেছে, এখন ভদ্রলোকের পার্টি হলে তো হবে না, তোমায় বলতে হবে ওই মাংস খাওয়া যাবে না, নিরামিষ খান সারা ভারতবর্ষ জুড়ে, পুরনো পড়াশোনা করার যে আমরা এতদিন পড়াশোনা করেছি ইতিহাস সম্বন্ধে হাঁটাও, তো কী বলবো। অমর্ত্য সেন কথাটা ঠিক বলেছে, কোনো ভুল বলেননি। তাহলে এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, সেই যে এই যে ক্ষয়ের কাজটা, সেটা কি কোথাও গিয়ে বন্ধ হবে? নতুন দেখা যাক, এটা কংগ্রেসের প্রেজেন্স ফিল করাচ্ছে, তাতে কংগ্রেস ভোট কতটা পাবে বলা মুশকিল, ফিল করাচ্ছে যে দেয়ার ইজ অলসো কংগ্রেস। হ্যাঁ এই আর কি। তাহলে এই যে 2024 আসছে, কি মনে হচ্ছে মোদির চেয়ারে মোদিই থাকবে নাকি মুখ বদল হতে পারে? না মোদির চেয়ারে মোদিই থাকবে, থাকবে থাকবে। পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে তৃণমূল জিতবে, সেটা গুন্ডামি করে হোক, টাকা ছড়িয়ে হোক, না গুন্ডামি ছাড়াও এত বড় অর্গানাইজেশন 55,000 ক্যান্ডিডেট দিতে পারবে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম? উত্তর হলো না। আচ্ছা দেবে কোথা থেকে? এখন কোথায় আরও প্রায় 70,000-এর কাছে, কোথায় লোক কোথায়? এগুলো যেহেতু তৃণমূল ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে ওখানে লোক দিয়ে দেবে, প্লাস গুন্ডামি তো আছেই, কিন্তু ওটা অসম্ভব, যেভাবে সিপিএম জিতত
সিপিএমের অত লোক দিত আমরা লোকই দিতে পারতাম না, সিপিএমের বিরোধী যারা, তাতে সিপিএম জিতত। এই যে কোর্ট চত্বর, আগে শুধুমাত্র আইনজীবীদের জায়গা ছিল, এখন কোর্টে ঢুকলেই শোনা যাচ্ছে ও বিজেপি করে, ও তৃণমূল করে, ও সিপিআইএম এর সমর্থক, এই যে একটা ভাগ হয়ে গেছে। আগে আগেও ছিল, আগেও ছিল, এখন যেন বেশি করে আগে ছিল না। দেখো আমি নিজে জিতেছি, কোনো পলিটিক্যাল ছাপ মানা পেয়ে, লোকে তো ভোট দিয়েছে তৃণমূলকে হারিয়ে এবং বিজেপিকে হারিয়ে। তবে এটাও ঘটনা, তৃণমূল কিন্তু যদি সংখ্যা দিক থেকে, সংখ্যার ক্ষেত্রে দেখো বিজেপি সিপিএমের অনেক উপরে হাইকোর্টে আছে, এটা ঘটনা। কিন্তু মানুষ কিন্তু ভোট দিয়েছে আমাকে, আমি তার তৃণমূল সেকেন্ড হয়েছে। হ্যাঁ, আর এ ধরনের মানে পড়াশোনাহীনতাটা এখন সারা সমাজে ঢুকে গেছে, সারা সমাজে, উকিলরাও ব্যতিক্রম নয়। সেখানে যা মারদাঙ্গা, যা হচ্ছে হইহাল্লা, আজ স্ট্রাইক কালে, এগুলো জেনারেল উকিল পার্টিসিপেট করছে না, তারা নেই, কিন্তু হয়েছে। তোমাদের সাংবাদিকরা এটাকে হাইলাইট করছে, কী করা যাবে, হাইলাইটেড করতে হচ্ছে, তারা যেভাবে সামনে আসছে, তারা যেভাবে প্রত্যেকটা বিষয়ে মন্তব্য করছেন। হ্যাঁ, হাইলাইট হচ্ছে, সেই তো বলছি। হ্যাঁ, তো তুমি যেটা বলে না যে মানে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি ফটো তুলবে না, কেউ ল্যাংটা হয়ে যাচ্ছে, তুমি ফটো তুলবে, তো আমরাও ল্যাংটা হয়ে গেছি। এই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী কৌস্তুভ বাগচী। দাদা, প্রথমে যেটা জিজ্ঞাসা করবো, অমর্ত সেন যে বক্তব্যটা করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য, কি বলবেন? হ্যাঁ, বলতে পারবো, অমর্তবাবুর ব্যক্তিগত মতামতটা, উনি শ্রদ্ধেয় মানুষ, আমরা কখনো অমর্তবাবুকে অস্বীকার করতে পারবো না, তিনি ভারতবর্ষের একজন রত্ন। তো মানে উনাকে কোনোভাবে, উনার ব্যক্তিগত মতামত, আমরা সবার মতামতকে সম্মান করি। আজকে উনার যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, উনার যেটা মনে হয়েছে উনি বলেছেন, কালকে যদি উনার মনে হয় কপিল শর্মা দেশের প্রধানমন্ত্রী হবে, সেটাও হতে পারে। কিন্তু উনার মতামতটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি, এটা আলাদা করে কোনো ব্যাপার না। আর অমর্ত সেন তো আরও অনেক কিছু কথাবার্তাগুলো বলেছেন সেকুলারিজম নিয়ে, ভারতবর্ষের যে এই মুহূর্তে থ্রেট চলছে। হ্যাঁ, অমর্তবাবু সম্পূর্ণভাবে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তো অমর্তবাবু এই জিনিসটা, মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে বিজেপির লাইন অফ পলিটিক্সটা যেরকম বিরোধ করেন, উনি একটু যদি ভাবতেন তাহলে বুঝতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইন অফ পলিটিক্স আর বিজেপির লাইন অফ পলিটিক্সের মধ্যে আলাদা কোনো বিভেদ নেই। বি দ্যাট অ্যাজ ইট মে, অমর্তবাবুর মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান বি এ প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, যে কেউ হতে পারে, তুমি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হতে পারো, তুমি যদি মনে করো, তুমি যদি রাজনীতি সেই তোমার কনভিকশন থাকে, যে কেউ হতে পারে। তো অমর্তবাবুর মনে হয়েছে উই হ্যাভ ডিপেস্ট রেসপেক্ট ফর হিম। দিদি, সুরক্ষা কবচ তো তাদের দলেরই সুরক্ষা কবচ হতে পারলো না, সব জায়গায় গিয়ে সবাই বিক্ষোভের মুখোমুখি হচ্ছে, কি বলবেন? ওই দিদির সুরক্ষা কবচ আর একটা দিদির দুধ ফুটে সব পড়ে, এই দিদির দুধ যাচ্ছে সব জায়গায় জায়গায় যাচ্ছে, আর পাবলিক একদম ধরে পেয়ে দিয়ে ভূত করে পাঠাচ্ছে। কারণ মানুষের ক্ষোভ এমন জায়গায় সঞ্চার হচ্ছে এদেরকে নিয়ে, এটা তো জনরোষ হচ্ছে। এরা পাবলিককে চর থাপ্পড় মারছে, তো এদের নেতারা কয়েক জায়গায় দেখলাম চর থাপ্পড় মেরেছে পাবলিককে। পাবলিক যে মুহূর্তে গাছে বাঁধা শুরু করবে তখন কিন্তু ফেরত যাওয়ার কোনো জায়গা থাকবে না। শেষ প্রশ্ন, সাংসদ শতাব্দী রায় বক্তব্য দিচ্ছেন যে আমাকে টিকিট কেটে সিনেমা হলে দেখতে আসতেন, এখন দেখতে আসছেন কোনো রকম টাকা লাগছে না, তাহলে কি দেবেন? ভোট দেবেন? ও সিনেমা কেউ দেখে না, ও যাত্রা পাত্তা করে বেড়ায় এখন, ও সিনেমাকে কোথায়, সিনেমা কে দেখে, ও সিনেমা নিজেই নিজেকে পাবলিসিটি করে বেড়াচ্ছে। ও সিনেমা আগে যখন কোনো অল্টারনেটিভ ছিল না মানুষের হাতে, ও কোনো বড় মাপের অভিনেত্রীও নয়, কিছুই নয়। আগে লোকজনের কাছে অল্টারনেটিভ ছিল না বলে লোক সিনেমা টিনেমা দু একটা টিভিতে দেখতো, গ্রামের সিনেমা হল টলে চলতো, যাত্রা পাত্তা করে বেড়াতো, ওর কী আছে?